স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মুক্তিযোদ্ধা বেগম মুশতারি শফির মরদেহ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কারা কারা শ্রদ্ধা জানাতে এসেছেন, এরপর আর কি আনুষ্ঠানিকতা রয়েছে? স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী যে কোনো আন্দোলনে তার ভূমিকা শুধু চট্টগ্রামে নয়, সব জায়গায় অনস্বীকার্য। তো তাকে শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে তার মরদেহ। এখানে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা এখানে সমবেত হয়েছেন। তারা শ্রদ্ধা জানাচ্ছেন একে একে, এবং তার যে কার্যকলাপ, তিনি এই যে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে তার যে অবদান, সে অবদান গুলো তারা স্মরণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শহীদ যারা বেগম মুশতারি শফি, তার মরদেহ এখানে এনে রাখা হয়েছে। তাকে অল্পক্ষণে এখানে রাখা হবে এবং গার্ড অফ অনার দেওয়া হবে। তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে সেই আন্দোলনের অগ্রভাগের সংগঠক হিসেবে ওয়াটার মোড়ে যে জমিউতুল ফালাহ মসজিদ রয়েছে সেখানে, সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং জানাজা শেষে চৈতন্য গলিতে যে সাম্প্রতিক সময়ে চৈতন্য গলিতে তাকে দাফন করা হবে বলে আমরা তার পরিবার থেকে আমরা জানতে পেরেছি। আসলে বেগম মুশতারি শফির যে অবদান সেটি বলে শেষ করা যাবে না। তিনি উদীচীর একেবারে বর্তমান সময়ের উদীচীর সভাপতি ছিলেন। এর আগে যদি স্বাধীনতার পূর্বে যায় তাহলে দেশের যে নারী মুক্তি, নারী মুক্তি আন্দোলনে তার প্রচুর ভূমিকা রয়েছে। বান্ধবী বলে একটি পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন, সেই পত্রিকায় এখানকার স্বাধীনতা পূর্ব যে নারী সমাজ ছিল তাদের মুক্তির কথা সেখানে কিন্তু এই পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হতো। এর বাইরেও এখানে তিনি ছিলেন শব্দ সৈনিক এবং চট্টগ্রামের যে কোনো প্রগতিশীল আন্দোলন, প্রগতিশীল আন্দোলনে। প্রণবেশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।